আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফিলিং বা পুটিং কোনটি ভালো, সাদা নাকি কালো। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দাঁতে তখনই ফিলিং বা পুটিং করার প্রয়োজন হয় যখন দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়, অর্থাৎ দাঁতের উপরে এমন ক্যারিজে আক্রান্ত হলে সে দাঁতের প্রাথমিক ট্রিটমেন্ট ফিলিংয়ের মাধ্যমে করতে হয়। এছাড়া দাঁতে যখন ক্যাভিটি হয়ে যায়, দাঁতের যখন ক্যাভিটিতে আক্রান্ত থাকে, তখনও দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, দাঁতের উপরে বেশ একটা ক্যাভিটি হয়ে গেছে, একটা গর্ত হয়ে গেছে, এমন দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়, গর্তটি যদি ডেন্টিন অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো ভিউয়ার্স, এমন দাঁতে ফিলিং করার জন্য যখন ডাক্তারের কাছে যাবেন, তখন জায়গাটা ডাক্তার যখন পরিষ্কার করবে, তখন দাঁতের উপরিভাগে ঠিক এমন একটি গর্ত হয়ে যাবে। কতটুকু অংশ দাঁতে নষ্ট হয়েছে, ঠিক ততটুকু অংশ কেটে পরিষ্কার করার পরে অংশ অনুযায়ী এমন বড় গর্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই গর্তটা যতটুকু অংশ গর্ত হয়েছে সেটি পূরণ করে দেওয়াটাই হলো দাঁত ফিলিং করা বা দাঁতে পুটিং করা। তো ভিউয়ার্স, এই দাঁত ফিলিং বা পুটিংয়ের দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে মেটাল ফিলিং, বা এটিকে আমরা অ্যামালগাম ফিলিং বলে থাকি, কেউ বা সিলভার ফিলিং বলে থাকি। তো ভিউয়ার্স, এবং অন্যটি হলো দাঁতের সঙ্গে রং মিলিয়ে দাঁতের কালার ম্যাচিং ফিলিং করা। তো ভিউয়ার্স, এই দুটি ফিলিংয়ের মধ্যে কোনটি ভালো হবে, অনেকেই এ ব্যাপারে জানতে চেয়েছেন যে ফিলিং কি সাদাটা ভালো হবে নাকি কালোটা। তো ভিউয়ার্স, ফিলিং মূলত দুটিই ভালো, অর্থাৎ দাঁতের কালার ম্যাচিং যে ফিলিংটা এটিও খুব ভালো, এবং যে স্টিল কালারের যে মেটাল ফিলিং রয়েছে এটিও ভালো ফিলিং। ভিউয়ার্স, কালার ম্যাচিং ফিলিংটা করালে আপনার দাঁতটা, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে কালার ম্যাচিং করে ফিলিং করা হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে ফিলিং করা রয়েছে। ফিলিং করার উদ্দেশ্য হলো দাঁতের যে ক্যারিজে আক্রান্ত হয়েছিল, ক্যারিজটা পরিষ্কার করার পরে দাঁতের যেটা গর্ত হয়েছিল সেই গর্তটা পূরণ করে রাখা, এটি হচ্ছে ফিলিংয়ের কাজ। তো এক্ষেত্রে আপনি সাদা রঙের ফিলিংও করাতে পারেন, আপনি কালো রঙের ফিলিংও করাতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। যে কোনো একটি ফিলিং যদি আপনি দাঁতে করিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে আর সেই দাঁতটি কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তবে কালো যে ফিলিংটি রয়েছে, তার থেকে এই যে কালার ম্যাচিং যে ফিলিংটি রয়েছে, এর কিছু রকম ভেদ রয়েছে। কয়েক ধরনের কালার ম্যাচিং ফিলিং রয়েছে, এবং দামের উপর নির্ভর করে কিছু ফিলিং রয়েছে যেগুলো দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে করা হয়। সেটি সস্তা যে ফিলিংগুলো হয়ে থাকে, সেগুলো দ্রুত ক্ষয় হয়ে যায়। দ্রুত ক্ষয় হয়ে যাওয়ার কারণে পুনরায় আবারও ফিলিং করাতে হয়। এটি হলো দাঁতের অ্যামালগাম ফিলিং, বা দাঁতের কালো ফিলিং, বা দাঁতের সিলভার কালারের ফিলিং বলা হয়ে থাকে। এটি তুলনামূলক আপনার যে কালার ম্যাচিং ফিলিংগুলো রয়েছে তার থেকে কিছুটা অনেকটাই মজবুত হয়ে থাকে এই কালো ফিলিংগুলো। কিন্তু এই কালো ফিলিংটা দেখতে কালো হওয়াতে অনেকেরই এই ফিলিংয়ে অনীহা রয়েছে। কিন্তু এই ফিলিংটা, সাদা যে ফিলিং রয়েছে দাঁতের কালার ম্যাচিং যে ফিলিং রয়েছে, সেটি একটু দ্রুত ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু এই ফিলিংটা ক্ষয় খুবই কম হয়। তো এর জন্য মাড়ির যে দাঁতগুলো রয়েছে, যেখানে ভিতরের দিকে দেখতে পাওয়া যায় না, সেদিকে আপনারা চাইলে এই ফিলিংটা আপনারা করতে পারেন। এর লংজিভিটি সাদা ফিলিংয়ের থেকে বেশি হয়ে থাকে। তবে সব ধরনের দাঁতে এ ধরনের কালো ফিলিং করা যায় না, দাঁতের ওপর নির্ভর করে কখনো কখনো দাঁতে সাদা ফিলিং করতেই হয়। যেমন ধরুন, কোনো সামনের দিকের দাঁতে যদি কিনা সমস্যা থাকে, তাহলে অবশ্যই কালার ম্যাচিং ফিলিং করতে হবে। ভিউয়ার্স, এখানে দেখুন যে কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে, এখানে দুটি দাঁতে ক্যারিজ রয়েছে, এই ক্যারিজটি ট্রিটমেন্ট করে এখানে কালার ম্যাচিং ফিলিং করে দেওয়া হয়েছে। এই কালার ম্যাচিংও আপনারা চাইলে করাতে পারবেন, চাইলে যদি এখানে কালো ফিলিংও করাইতেন তাহলে কাজটা একই হতো, তবে কালো ফিলিংটার দীর্ঘস্থায়িতা বেশি সাদা ফিলিংয়ের থেকে। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।